সহায় হরি চাটুজ্জে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের তাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমালো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে বসে রইলে যে? কই দাও একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল বেখেছো বুঝি? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেও পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহতি পূর্বের আকাশের স্থিরভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কী করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীর বাড়ি। কেবল বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে, কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্ছুগ্য করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ যেতে বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরত নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাবো পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কী রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে, চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরজনের হাতে গোটা 2-3 পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো, বাতাসে উড়িতেছে, মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত,
সরু সরু কাঁচের চুড়িগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটার বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁইপাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াখুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো? ঘাটের ধারে রায় কাকা বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে, পাকা পুঁইডাটা কাঠ হয়ে গিয়েছে, দুদিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তখন আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না, লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে, বিয়ে হলে যে চার ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না কোথায় শাক কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁশ, ফেল বলছি ওসব ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল, পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে এত, যা ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি খোঁড়া না করিত। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না, অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়হরি ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায়হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা ছেলে মানুষ এনেছে খাবে বলে, তুমি আবার বরং। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না নিয়ে যা, খেতে হবে না, মেয়ে মানুষের আবার অত নোলা কিসের, এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ায়। সহায়হরির বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে, তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না, নিঃশব্দে খিড়কি দোর দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল, গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেহ ছিল না, তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন, বাকিগুলি কুড়ানো যায় না, ডোবার ধারের ছাইগাদায় ফেলিয়া দিয়েছে। কুঁচো চিংড়ি দিয়ে এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা উক্ত পুঁইশাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নেই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন, জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি। খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল, কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল, চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়হরি ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া, এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেবে না,
স্বভাব নহিলে পাত্রে দেবে না করে কি কাণ্ডটাই করলে? অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে। তার কি স্বভাব? রাম বলো ছ সাত পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। পরে নরসুর নরম করিয়া বলিলেন, তার সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের, সহায়হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আহা হা, 13 আর 16 তফাতটা কিসের? আর সে 13 হোক, চাই 16 হোক, চাই 85 হোক, তাতে আমাদের দরকার নেই, সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো একরকম উচ্ছুক্য করা মেয়ে, আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, সাত পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেব না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর পাত্তর, রাজপুত্তর না হলে কি পাত্তর মেলে না? গরিব মানুষ, দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি পুকুর বাগান, শুনলাম এবার নাকি কুড়ির জমিতে 4টি আমন ধানও করেছে, ব্যাস রাজার হাল। দুই ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হইতেছে এই যে, মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ী ঠিক করিয়া দেন। কেন, কালিময় মাথা ব্যথা করিয়া সহায়হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন। তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে, কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না, ইহা দুষ্টপক্ষের রচনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিনকতক পরে সহায়হরি টের পান, পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামের কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এইরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপুত না হওয়ায় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন দুই পরের কথা, সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচিরাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। সহায়হরি একবার বাড়ির পাশের ঘাটের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বললেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতা পুত্রীদের সন্তর্পণে সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছে। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে, খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়, যাইবার পথের বাঁধারে এক জায়গায় শ্যাওড়া বনভাটা রাংচিতা বনচালতা গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা! পাখি দেখিতে গিয়ে অন্নপূর্ণার কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন, ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া একটা আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন,
পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূর যাইতে না যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া রান্নাঘরে গিয়া উনুন ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন। মেয়েকে বলিলেন, এখনো নাইতে যাস নি রে, কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সৎসাহেব 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়ত, তা আজকাল তো তোমরা আর আসো না, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি। তা দাদা ঠাকুর বরং? অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কী করছিলে শুনি। সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখন? কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছে। অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, তিনকাল গিয়েছে এককাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি, মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি। শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ, তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ, তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকিয়ার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধও খুঁজিয়া পাওয়া গেল না। আধ ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আড়চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকে চাহিয়াও লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কথা বাহির হইল না। অন্নপূর্ণা করা সুরে বলিলেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়াই ছিল, উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, তবে ছাড়ব। বরজপোতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বোন, তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরে পরের জিনিসে হাত, এ মেয়ে নিয়ে আমি কি করব মা? দু তিন দিন পরে একদিন বৈকালে ধুলা মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতকগুলি পাথরকুচি ও কণ্টিকারি জঙ্গল হইয়াছিল, খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধনে বন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন
ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তাঁর বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে। দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইডাটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালব। অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠালতলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায়হরি বলিলেন, হ্যামা খেন্তি, তার সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কী হয়? দেখ দেখি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত তেমন তো? হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে, বুঝলি নে? সহায়হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায়হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাচ্ছন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায়হরির কখনো রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটি ছোট বাটিতে এক বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পাড়িয়া একমালা নারকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও শুচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছে। ময়দার গোলামাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধা হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল পাঁচটি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধার প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নাইকে নারকেলের মালাটা, ওতে তোর জন্যে একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারিকেলের মালার উপরের মালাখানা, যাহাতে ফুটা নাই, সেখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ দিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস ঝোল পুলি মুক্তোক্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করিল, হ্যামা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেন্তি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের গোটায় একটুখানি তেল লইয়া খোলাই মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেঁদির ওইসব কথা, খেঁদির মা তো ভারী পিঠে করে কি না, ক্ষীরের পুর দিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়িতে,
দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ওমা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর মার পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়া ভাবে উপরুক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেল কোড়া নেব একটু? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওই দিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা কোড়া তুলিয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক টুকরো পাতা পেতে বস দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে খুব মনঃপূত হইল না, তাহা তার মুখ দেখিয়াই বোঝা গেল। পুটি বলিল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব। খান কয়েক খাইবার পরেই ছোট মেয়ে রাধা আর খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্ট খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপুটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ কাজকর্মে বক্ক মারো গাল দাও টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায়হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপূর্ণ। শহর অঞ্চলে বাড়ি সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কি না। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয় এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকিতলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন, বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কমদামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো নিতান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তাহার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক, তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক গুয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেয়া আমসত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে,
কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি এক বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব, তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুঁকোটায় পাঁচ ছটি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও, একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করে 30টা টাকার কম হবে না ভেবে দেখলাম কি না। মেয়ের নানান নিন্দে উঠালে, ছোট লোকের মতন মেয়ে চাল হাবাতে ঘরের মতো খাই খাই, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কান্না বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু বলিলেন, তারপর? আমার স্ত্রী কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয়, যেমন মেয়ে তেমন বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে? পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমরা তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে একঘাটে জল খেয়েছে, আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে। সহায় হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বারকত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হল। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল, আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয় না, তাই আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনই চামার, গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল, চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলা বলি করিতেছেন যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠার জন্য চালের গুঁড়ার গোলা তৈরি করিয়াছেন। পুটি ও রাধি উঠানের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে বসো না, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না, এই দিকে আয়। গোলা তৈরি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা
গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠা টোপরের মতন ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠাখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় টালাকুচা লতার থোলো থোলো সাদা ফুলের মধ্যে জোৎস্না আটকিয়া রহিয়াছে। পুটি ও রাধি খিড়কি দাওয়ার খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুটি পিঠাখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠা গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকখানি ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠক শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনে খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর